আপনি কি ক্রমাগত হাঁচি, কাশি, চুলকানি, চোখ দিয়ে জল পড়ার সমস্যা মোকাবিলা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন? যদি তাই হয়, তাহলে আপনি হয়তো অ্যালার্জির সমস্যাতে ভুগছেন। এই ভিডিওতে আমরা অ্যালার্জি সম্পর্কে যা যা আপনার জানা প্রয়োজন সেই সব কিছু নিয়েই আলোচনা করব। জেনে নেব কিভাবে এটি হয়, এর কারণ কি কি রয়েছে, কিভাবে আপনি শনাক্ত করতে পারবেন যে আপনার অ্যালার্জির সমস্যা হয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনি কিভাবে এই সমস্যাকে ম্যানেজ করতে পারবেন বা প্রিভেনশন করতে পারবেন, এবং তার সঙ্গে জেনে নেব হোমিওপ্যাথির কার্যকারী ওষুধ যেগুলো আপনি ব্যবহার করলে আপনার এই সমস্যা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। সুতরাং অ্যালার্জিকে আপনার জীবন নিয়ন্ত্রণ করতে দেবেন না, ভিডিওটি দেখতে থাকুন। অ্যালার্জি এই শব্দটা আমাদের কাছে কিন্তু অত্যন্ত পরিচিত, এবং বর্তমান সময়ে পুরুষ, মহিলা, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই অ্যালার্জির সমস্যাতে ভুগছে। এবং এই অ্যালার্জি টার্মটা আমাদের কাছে খুব কমন বা পরিচিত টার্ম হলো, এটা কিন্তু একটা অনেক বড় জিনিস বোঝায়, বা এটা একটা খুব ব্রড টার্ম। অর্থাৎ এর অন্তর্নিহিত যদি মানে বা কি কি রয়েছে এর মধ্যে সেটা যদি দেখি, তাহলে কিন্তু অনেকটা জায়গা জুড়ে এ কভার করছে। এবং অ্যালার্জির সমস্যাতে যারা ভুগছেন তাদেরকে কিন্তু এই কিছু তথ্য জানা প্রয়োজন, না হলে কিন্তু এই অ্যালার্জির মোকাবিলা আপনারা করতে পারবেন না। অ্যালার্জি খাওয়ার থেকে হতে পারে, আবার আমরা যে নিঃশ্বাস অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিচ্ছি তার মধ্যে যে পার্টিকেলস যাচ্ছে, ধুলোবালি যাচ্ছে, ডাস্ট যাচ্ছে, সেখান থেকেও হতে পারে। এর লক্ষণ হিসেবে কমনলি দেখা যায় যে শরীর, মুখ, হাত, পা, চোখ যে জায়গাগুলো এফেক্ট হয় সেই জায়গাগুলো ফুলে যায়, অর্থাৎ চামড়ার ওপরে একটা লাল ভাব থাকে তার সঙ্গে ফুলে যায়, চাকা চাকা দাগ হয়, এবং তার সঙ্গে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অসম্ভব পরিমাণে চুলকানি তৈরি হয়। আবার অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে শ্বাস প্রশ্বাস নিতে তাদের অনেক কষ্ট হয়। এছাড়াও দেখা যায় যে অ্যালার্জির সমস্যাতে যারা ভোগেন তাদের নাক, চোখ দিয়ে অনবরত জল পড়ছে, তার সঙ্গে হাঁচির একটা সমস্যা দেখা যায়, তার সঙ্গে সর্দি, কাশি, এই সমস্যাগুলোও কিন্তু দেখা যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রকমের খাবার থেকে অ্যালার্জি হয়, যেরকম ডিম, চিংড়ি মাছ, পুঁই শাক, বেগুন, কুমড়ো, ভেন্ডি, পালং শাক, এরকম প্রচুর খাবার রয়েছে। এবং সব থেকে মনে রাখতে হবে যে ব্যাপারটা, যে কার কোন খাবারে অ্যালার্জি হতে পারে সেটা কিন্তু কেউই বলতে পারবে না। অর্থাৎ যে কোনো খাবার থেকেই যে কারোরই কিন্তু অ্যালার্জি হতে পারে, এবং এই ব্যাপারটাই আমরা কিন্তু প্রথমে ধরতে পারি না বা অতটা খেয়াল করি না। তাই যারা অ্যালার্জির সমস্যাতে ভুগছেন, বিশেষ করে খাবার থেকে যদি অ্যালার্জি হয়, তাহলে আপনাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে কোন কোন খাবারগুলো আপনি ব্যবহার করলে বা খেলে আপনার এই সমস্যাটা বাড়ছে বা এই অ্যালার্জির সমস্যা দেখা যাচ্ছে। সুতরাং এই অ্যালার্জিকে একদম সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য বা প্রিভেনশনের জন্য প্রথমে কিন্তু আপনাকে এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেটা আপনার খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। তবে হ্যাঁ, কিসে অ্যালার্জি সেটা কনফার্ম করার জন্য কিছু টেস্ট রয়েছে, সেই টেস্টগুলো অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন এবং সেখান থেকে আপনারা আরো ভালোভাবে জানতে পারবেন। এছাড়াও অনেকের আবার দেখা যায় ধুলোবালি, ডাস্ট বা বাইরে যখন বেরোচ্ছেন তাদের এই অ্যালার্জির সমস্যা, বিশেষ করে হাঁচি, নাক, চোখ দিয়ে জল পড়া, এটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো এই জাতীয় সমস্যাতে যারা ভুগছেন তাদেরও কিন্তু প্রিভেনশন হিসেবে বাইরে গেলে যে জায়গাতে কাজ করছেন মুখে মাস্ক ইউজ করা দরকার, যাতে আপনার ধুলোবালি শরীরে শ্বাস প্রশ্বাসের মধ্যে বেশি না যায়। এছাড়াও আরেক ধরনের অ্যালার্জি দেখা যায় যে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, মহিলারা যেসব কসমেটিক ইউজ করেন সেগুলো হয়তো অনেকেই তারা তাদের অজান্তে ব্যবহার করে ফেলেন, কিন্তু সেই কসমেটিক বা যে জিনিসগুলো ইউজ করছেন সেগুলোর থেকে কিন্তু তাদের অ্যালার্জি সৃষ্টি হতে পারে। সুতরাং এই কসমেটিক ইউজ করার ক্ষেত্রেও আপনাকে খুব ভালোভাবে নজরে রাখতে হবে যে আপনার সেই যে ব্যবহার করছেন জিনিসগুলো সেগুলোর থেকে আপনার অ্যালার্জি, চুলকানি এই জাতীয় সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, এছাড়া কিন্তু আরেক ধরনের অ্যালার্জি দেখা যায় যে অনেকের একটা বিশেষ সময় অনুযায়ী হয়, বিশেষ করে আমাদের শীত, গ্রীষ্ম, বর্ষা এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ফুল, ফল, বিভিন্ন গাছপালা, পরাগরেণু বা এই যে ব্যাপারটা রয়েছে সেইখান থেকেও কিন্তু অ্যালার্জি সৃষ্টি হয়। অর্থাৎ বিভিন্ন ফুল থেকে অনেকের অ্যালার্জি হয়, বিশেষ করে দেখবেন যে ছাতিম গাছ রয়েছে যার বাড়ির পাশে, তারা অ্যালার্জির সমস্যাতে ভুগছেন। সুতরাং এগুলো কিন্তু আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন সময়ে হচ্ছে, কোন ফুল থেকে হচ্ছে বা কোন ওয়েদারে হচ্ছে। সুতরাং সেগুলো আইডেন্টিফাই করে আপনাকে ওই সময়টা অ্যাভয়েড করতে হবে, যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকবেন, বাইরে না বেরোনোই ভালো। এবারে বাড়ির ভেতরে যারা থাকেন তাদের ড্যাম্প ওয়েদার বা বাড়ির যে বিছানাপত্র রয়েছে সেগুলো যদি ঠিকঠাক ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, বা যে জামা কাপড় ইউজ করছেন সেগুলো যদি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, বিশেষ করে যে বিছানা সেখানে যদি তুলো দিয়ে বেশি বালিশ বা তোশক এগুলো তৈরি হয়, সেখানে কিন্তু এই অ্যালার্জি তৈরি হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। সুতরাং এই বিছানাপত্র এবং আপনার যে জামা কাপড় যেগুলো আপনি নিয়মিত ইউজ করছেন সেগুলোও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যেন সেগুলো ঠিকঠাক ভাবে পরিষ্কার হয়, কারণ এখান থেকেও কিন্তু অ্যালার্জির সমস্যা হতে পারে। সুতরাং এই ব্যাপারগুলো আপনাদেরকে কিন্তু অ্যালার্জির সমস্যাতে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে এবং এইগুলোকে আপনাদেরকে প্রিভেন্ট করতে হবে যাতে অ্যালার্জিটা আরো বেড়ে না যায়। এবারে তো আপনারা ওষুধ খাবেনই, হোমিওপ্যাথি ওষুধ কিন্তু অনেক রয়েছে এই অ্যালার্জির সমস্যার জন্য।
আপনাদেরকে জানাবো যে কোন কোন অ্যালার্জি বিশেষে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ খাওয়া যেতে পারে বা ভালো কাজ করে সেগুলো। প্রথমে জেনে নিই খাবার থেকে অ্যালার্জি যাদের হয়, তাদের মধ্যে বিশেষ করে ডিম খেলে দেখা যায় যে অনেকের মধ্যে অ্যালার্জি হয়। এই ডিম থেকে অ্যালার্জি, তাদের স্পেশালি কার্বোভেজ, নাগভূমিকা এবং সালফার, এই তিনটি ওষুধ অত্যন্ত ভালো কাজ করে। ডিম খাওয়ার জন্য যেখানে গ্যাস্ট্রিক সমস্যা অর্থাৎ পেটের ট্রাভেলস দেখা যাবে, যেরকম যে স্টুল পাস হবে সেটা খুব অফেন্সিভ বা দুর্গন্ধযুক্ত হবে, বমি বমি ভাব থাকবে, নজিয়াটিক টেন্ডেন্সি থাকবে বা কারো বমি হচ্ছে, পেটে ব্যথা অর্থাৎ এই জাতীয় গ্যাস্ট্রিক ট্রাভেল গুলো যদি থাকে ডিম খাওয়ার পর অ্যালার্জির সঙ্গে, তাহলে সেক্ষেত্রে নাগশমিকা এবং কার্বোভেজ এই দুটো ওষুধ আপনারা খেতে পারেন। এক্ষেত্রে নাগশমিকা এবং কার্বোভেজ দুটোই কিন্তু 30% ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং এই যে গ্যাস্ট্রিক প্রবলেম তার সঙ্গে অ্যালার্জি, এর সঙ্গে যদি চুলকানির সমস্যা যুক্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সালফার 6% যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে খুব অত্যন্ত কার্যকরী হয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চিংড়ি মাছ, কাঁকড়া এই জাতীয় খাবারগুলো খাওয়ার পর অ্যালার্জি হয়। এক্ষেত্রে একটি হোমিওপ্যাথিতে অত্যন্ত ভালো ওষুধ রয়েছে, সেটি হলো আর্টিকা ইউরেন্স। বিশেষ করে দেখা গেছে না এই জাতীয় খাবারগুলো খেলেই দেখা যায় যে যাদের এই খাবার থেকে অ্যালার্জির সমস্যা রয়েছে, চিংড়ি মাছ বা এই জাতীয় খাবার থেকে, এই খাবারটা খাওয়ার পরে হঠাৎ করে প্রচন্ড পরিমাণে র্যাশ এবং তার সঙ্গে চুলকানি, এবং এই যে চুলকানিটা হয় সেটা কিন্তু খুব ভায়োলেন্ট এবং তীব্র পরিমাণে হয়। এক্ষেত্রে আপনারা যদি এই টাইপের লক্ষণ এবং চিংড়ি খাওয়া বা কাঁকড়া এই জাতীয় খাবার থেকে হয়, তাহলে সেক্ষেত্রে আর্টিকা ইউরিন 30% ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। দ্বিতীয় যেটা আরেকটা বলে নেবো যে সব থেকে বেশি অ্যালার্জির সমস্যা হয়, সেটা হলো ডাস্ট অ্যালার্জি বা আমাদের যে ফুলের যখন পরাগ রেণু বা এই ব্যাপারগুলো হয় সেক্ষেত্রে যে অ্যালার্জি গুলো হয় সেগুলো সমস্যার জন্য হোমিওপ্যাথিতে কি কি ভালো ওষুধ রয়েছে। প্রথম যে ওষুধটির কথা বলবো সেটা হলো লাইকোপার্সিকাম। এই ওষুধটি ডাস্ট অ্যালার্জির জন্য সব থেকে টপ গ্রেডেড বা 1 নম্বর ওষুধ বলা যেতে পারে। এর এফেক্টিভনেস ডাস্ট অ্যালার্জির ক্ষেত্রে অত্যন্ত ভালো। যাদের ক্ষেত্রে দেখা যায় যে বাইরের ধুলোবালি ডাস্ট অল্প কিছু নাকের মধ্যে দিয়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যম দ্বারা শরীরে যাওয়ার সঙ্গে সঙ্গে একদম তীব্র পরিমাণে হাঁচি শুরু হয়ে গেল, নাক দিয়ে জল পড়া, চোখ দিয়ে জল পড়া তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে এই লাইকোপার্সিকাম ওষুধটি 30% খেতে পারেন। এবারে এই অনেকের ক্ষেত্রে যেটা হয় না, যে ডাস্ট অ্যালার্জি ইনহেল করার জন্য তাদের হাঁচির সমস্যা তো আছেই, তার সঙ্গে যদি রেসপিরেটরি সিস্টেমকে এফেক্ট করে, শ্বাস প্রশ্বাস নিতে অল্প অসুবিধে হয়, চেস্ট কমপ্লেন থাকে, বুকের সমস্যা থাকে, সেক্ষেত্রে ব্রোমিয়াম 30 এই ওষুধটি অত্যন্ত ভালো কাজ করে। এবং এই সমস্যা থাকলে, চেস্ট কমপ্লেন থাকলে ব্রোমিয়াম 30 আপনারা কিন্তু খেতে পারেন। আচ্ছা, এই ডাস্ট অ্যালার্জির জন্য আরেকটা দেখা যায় যে অনেকের ক্ষেত্রে ডাস্ট অ্যালার্জি নাক চোখ মুখ দিয়ে যাওয়ার পরপরই প্রচন্ড পরিমাণে হাঁচি, তার সঙ্গে নাকের জ্বালা এবং চুলকানি এটাও কিন্তু প্রচুর পরিমাণে থাকে, এবং তার সঙ্গে চোখ দিয়েও অনবরত কিন্তু জল গড়াচ্ছে, নাক দিয়েও জল গড়াচ্ছে, এইরকম যদি লক্ষণ থাকে তাহলে সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম 30% আপনারা ইউজ করতে পারেন। নাকের অ্যালার্জি বা এই ডাস্ট অ্যালার্জি বা পরাগরেণুর জন্য আরো কিন্তু অনেকগুলো হোমিওপ্যাথি ওষুধ রয়েছে যেগুলো লক্ষণ ভিত্তিতে অত্যন্ত ভালো কাজ করে, অর্থাৎ যাদের সর্দি, কাশি, হাঁচির সমস্যাটা প্রচুর বেশি হয়, নাক দিয়ে জল প্রচুর পরিমাণে বের হয়, চোখ দিয়ে জল প্রচুর পরিমাণে বের হয়, এইসব ক্ষেত্রে এলিয়ানসেপা, ন্যাট্রামিউ, আর্সেনিক অ্যালবাম, স্যাভাডিলা, স্যাঙ্গুনেরিয়া এই ওষুধগুলো কিন্তু অত্যন্ত কার্যকর, এবং জেলসিমিয়ামও কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে খুব ভালো কাজ করে। এবং এই বিশেষ করে নাক যেখানে এফেক্টেড হয় নাকের অ্যালার্জির সমস্যা, এই সম্পর্কিতে কিন্তু আমার একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম এবং ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবেন। যারা নাকে অ্যালার্জি, অ্যালার্জি রাইনাইটিস এর সমস্যাতে ভুগছেন তারা কিন্তু স্পেশালি এই ভিডিওটি দেখতে পারেন, এবং এই ওষুধগুলো আপনারা কিভাবে ইউজ করতে পারবেন সেগুলো সম্পর্কে কিন্তু ডিটেলস আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। এবার একটি ওষুধের কথা বলবো যে ওষুধটি অ্যান্টি অ্যালার্জিক হিসেবে হোমিওপ্যাথিতে ইউজ হয়ে থাকে, যেটা হলো হিস্টামিন। এই ওষুধটি ব্যবহার করলে আপনার অ্যালার্জিক রিয়েকশন অনেক কম হয় এবং স্কিনে র্যাশ, চুলকানি, তার সঙ্গে হাঁচি, কাশি, চোখ দিয়ে জল পড়া, নাক দিয়ে জল পড়া, অ্যালার্জির যা যা লক্ষণ দেখা যায় সব ক্ষেত্রে কিন্তু এই হিস্টামিন ওষুধটি অত্যন্ত কার্যকরী। অর্থাৎ আপনারা যে কোনো প্রকারের অ্যালার্জির সমস্যাতে কিন্তু হিস্টামিনকে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে হিস্টামিন 30 ইউজ করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। ডাল কামড়া হোমিওপ্যাথিতে আরেকটি ওষুধ রয়েছে যেটা সিজন চেঞ্জের ক্ষেত্রে যাদের অ্যালার্জির সমস্যা বেশি হয়, বিশেষ করে বর্ষাকাল এবং ঠান্ডার সময়ে এই যে ওয়েদার চেঞ্জ হলো তাদের ক্ষেত্রে যদি অ্যালার্জির সমস্যা হয় এবং আর্টিকেরিয়া জাতীয় একটা যে চামড়ার সমস্যা সেটা দেখা যায়, প্রচন্ড পরিমাণে চুলকানি হয়, চামড়া লাল হয়ে যায়, তার সঙ্গে যদি নাক দিয়ে জল পড়া থাকে, তাহলে এই সিজন চেঞ্জের অ্যালার্জির জন্য আপনারা ডাল কামড়া 200 ইউজ করতে পারেন। এটা ডাল কামড়া 200 এই সব সমস্যার জন্য কিন্তু অত্যন্ত এফেক্টিভ। আরেকটি ওষুধের কথা বলবো যেটা অত্যন্ত ভালো কাজ করে, সেটা হলো এপিসমেল। আর্টিকেরিয়ার সমস্যা, চামড়াতে চাকা চাকা দাগ হয়ে গেছে, লাল হয়ে গেছে, তার সঙ্গে প্রচন্ড পরিমাণে জ্বালা, চুলকানি এবং মনে হচ্ছে যেন হুল ফুটিয়ে দিচ্ছে, এইরকম টাইপের একটা সেন্সেশন
এবং যদি আপনি জায়গাটাতে ঠান্ডা কোনো কিছু অ্যাপ্লাই করেন, ঠান্ডা জল নেন, তাহলে মনে হবে আপনার জন্য অত্যন্ত আরাম হচ্ছে, জ্বালা চুলকানি এগুলো কমে যাবে ঠান্ডা কোনো কিছু অ্যাপ্লাই করলে। সুতরাং এই র্যাশ এবং তার সঙ্গে ঠান্ডা অ্যাপ্লাই এবং এই যে সমস্যাগুলো বললাম বা লক্ষণগুলো, সেগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এপিসমেল 30 শক্তি ইউজ করতে পারেন। এছাড়াও চুলকানি, অ্যালার্জি এই দুটো সমস্যার জন্য সালফার কিন্তু অত্যন্ত ভালো একটি ওষুধ। সেক্ষেত্রে আপনারা সালফার 6 পোটেন্সি ইউজ করতে পারেন। সালফার এক্ষেত্রে লোয়ার পোটেন্সি ইউজ করা সব থেকে ভালো, কারণ অনেক সময় নাহলে কিন্তু অ্যাগ্রাভেশনের চান্স থাকে। তবে আপনারা এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এবং এবারে অনেকেরই শরীরে কিন্তু অ্যালার্জির কোনো সমস্যা নেই, অ্যালার্জির তার বিন্দুমাত্র সমস্যা নেই, অ্যালার্জি বাদেই তার কিন্তু বিভিন্ন রকমের চামড়াতে চুলকানির সমস্যা হয়, র্যাশ হচ্ছে, চামড়া সমস্যা দেখা যাচ্ছে, তাদের যদি এই সমস্যাগুলো হচ্ছে সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন।